नमस्कार सकल के वेलकम टू आवर चैनल इतिहास पाठकेंद्र। आज के अमरा जे विषयटी निये जानब सेटी हलो नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय कम्पलसरि पेपर बीटीपी कोर्सेर फर्स्ट इयर एनवायरनमेंटल स्टाडिज सम्पर्के। आज के अमरा जे रिडिओ सिलेबास तोमादेर दिए छे सेई रिडिओ सिलेबासेर प्रथम अध्याय परिवेशेर मौलिक धारणा अर्थात एकक एक थेके किछु प्रश्न संग्रह करेछि। एटा सबाई देखो भिडियोटी, एते तोमादेर अनलाइने जे असाइनमेंट होबे एमसीक्यू आकारे आबार एग्जामो होते पारे एमसीक्यू आकारे अनलाइने, एते तोमादेर अनेकटा साहाज्य होबे। ताहले चलो शुरू करी। प्रथम प्रश्न, परिवेश काके बोले? मानुष जे पारिपार्श्विक अवस्थार मध्य पृथ्वीते बसबास करे ताके परिवेश बोले। पारिपार्श्विक अवस्था बोलते कि बोझाय? पहाड़ पर्वत नदी बन जंगल कीट पतंग जल माटी बतास जीव जंतु और मानुष। परिवेश विद्या कि विषय? बहुमुखी विषय। रसायन पदार्थविद्या जीवन विज्ञान मृत्तिका विज्ञान कृषि विद्या चिकित्सा विद्या जनस्वास्थ्य स्वास्थ्य कारुविद्या आयन समाज विद्या इतिहास भूगोल भूतत्व इत्यादि। परिवेश शब्दटির উৎপত্তি কোথা থেকে? জার্মান শব্দ এনভায়রন থেকে। দা কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে পরিবেশের সংজ্ঞা কি? পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থাগুলির সমষ্টি। কে কত সালে কোন গ্রন্থে জৈব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব অবস্থাকে পরিবেশ বলেছে? আর্মস 1994 খ্রিস্টাব্দে এনভায়রনমেন্টাল সায়েন্স নামক গ্রন্থে। বটকিন ও কোলার এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থে পরিবেশ বলতে কী বোঝে কী বলে? জীব উদ্ভিদ বা প্রাণী তাদের জীবনচক্রের যে কোনো সময় যে সমস্ত জৈব ও অজৈব কারণগুলি দ্বারা প্রভাবিত হয় তাকে পরিবেশ বলে। নেক্সট, প্রকৃতিগত পার্থক্য ও মৌলিক গঠনের ওপর ভিত্তি করে পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? দুই ভাগে, প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক বা মনুষ্য সৃষ্টি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কী? মাটি জল পাহাড় পর্বত তাপমাত্রা আর্দ্রতা মাটির গঠন ও প্রকৃতি উদ্ভিদ প্রাণী সব কিছু নিয়ে প্রাকৃতিক পরিবেশ। পরিবেশ তৈরি হতে প্রকৃতির সময় লেগেছে কোটি কোটি বছর। প্রাকৃতিক পরিবেশের দুটি কারণ, জীবন রক্ষার প্রয়োজনীয় শর্ত হিসাবে সম্পদের ভাণ্ডার হিসাবে। পরিবেশ জর্জরিত কী কী কারণে? নানা ধরনের দূষণে, যেমন বায়ু জল শব্দ মৃত্তিকা ও ওজন স্তরের ধ্বংসাবধানে। ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে? ভূ অভ্যন্তরীণ ভূ সাংগঠনিক শক্তিসমূহ ক্রিয়াশীল থাকায় সহমন ও সংকোচনের বলের অভাবে মই খাতে সঞ্চিত পলিরাশিতে চাপের ফলে সৃষ্টি হয়েছে ভঙ্গিল পর্বত। প্রাকৃতিক পরিবেশ যে যে উপাদান নিয়ে গঠিত তা কী কী? তিন প্রকার, অজৈব বা ভৌত উপাদানসমূহ অ্যাবায়োটিক, জৈব বা সপ্রাণ উপাদানসমূহ বায়োটিক, শক্তি উপাদান এনার্জি কম্পোনেন্টস। প্রকৃতি পরিবেশের অজৈব উপাদান কয় প্রকার ও কী কী? তিন প্রকার, কঠিন অর্থাৎ সলিড, তরল অর্থাৎ লিকুইড, গ্যাসীয় অর্থাৎ গ্যাসেস। কঠিন উপাদানে গঠিত পৃথিবীর কঠিন অংশ বা শিলামণ্ডল, তরল উপাদানে গঠিত পৃথিবীর তরল অংশ বা পারিমণ্ডল, গ্যাসীয় উপাদানে গঠিত পৃথিবীর গ্যাসীয় অংশ বা বায়ুমণ্ডল। শিলামণ্ডল কী? কঠিন শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহিরাবরণকে শিলামণ্ডল বলে। বিভিন্ন ধরনের শক্ত শিলা দ্বারা গঠিত শিলামণ্ডলের গভীরতা সর্বোচ্চ সমান নয়। সমুদ্রের তলদেশের গভীরতা 5 কিমি কিন্তু মহাদেশের অংশের গভীরতা 35 কিমি। শিয়াল স্তর কী? শিলামণ্ডলের সবচেয়ে ওপরের অংশটি সিলিকা সি ও অ্যালুমিনিয়াম এআই দ্বারা গঠিত হওয়ায় একে শিয়াল স্তর বলে। মহাদেশগুলি শিয়াল স্তর দ্বারা গঠিত। এই স্তরে ব্যাসল্ট শিলা ও গ্রানাইট শিলা দেখা যায়। শিলামণ্ডলের ভূত্বকীয় অংশে কী রয়েছে? খনিজ শিলা, মৃত্তিকা, ক্ষয়জাত ও সঞ্চয়জাত ভূমিরূপ।
শিলামণ্ডলীয় উপাদানের পরিবর্তন সংঘটিত হয় কটি কটি মূল শাখা দ্বারা কি ও কি কি অভ্যন্তরীণ শক্তি এর ফলে সৃষ্টি হয় ভাত চ্যুতি ভূমিকম্প ও আগ্নেয়গিরি বহিঃশক্তি যার ফলে পুঞ্জিত সলন নদ নদী বায়ু প্রবাহ হিমবাহ সমুদ্র তরঙ্গ বায়ুমণ্ডল কি পৃথিবীর সব ধরনের জলরাশিকে বায়ুমণ্ডল বলে বায়ুর তিনটি রূপ জল বরফ জলীয় বাষ্প জলচক্র কাকে বলে জল বায়ুমণ্ডল থেকে পৃথিবী পৃষ্ঠে এবং পৃথিবী পৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয় এই চক্রাকারকে জলচক্র বলে অর্থাৎ হাইড্রোলজিক্যাল সাইকেল বায়ুমণ্ডলের উপাদান কি কি গ্যাসীয় উপাদান জলীয় বাষ্প জৈব অজৈব উপাদান বিশুদ্ধ বায়ুর উপাদান কি কি নাইট্রোজেন অক্সিজেন CO2 এবং বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস যেমন আর্গন হিলিয়াম জেনন ক্রিপ্টন নাইট্রোজেন কি গ্যাস নিষ্ক্রিয় গ্যাস প্রাণীজগৎ ব্যবহার করে না বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি দেখো রাসায়নিক গঠন অনুসারে উষ্ণতা অনুসারে রাসায়নিক গঠন অনুসারে ও উষ্ণতা অনুসারে রাসায়নিক গঠন অনুসারে হচ্ছে হেমোস্ফিয়ার বা সমমণ্ডল আর হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল হাইড্রোজেন স্তর হিলিয়াম স্তর পারমাণবিক ওজন অক্সিজেন স্তর আণবিক নাইট্রোজেন স্তর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি ট্রোপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল ট্রোপোপজের ওপরে 50 কিমি পর্যন্ত বায়ুস্তরের নাম কি স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্পজের ওপর 80 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে কি বলে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার মেসোপজের ওপর 500 কিমি বিস্তৃত বায়ুস্তরকে কি বলে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার বায়ুমণ্ডলে CO2-র পরিমাণ কত 0.030 প্রথম অধ্যায় থেকে এই 30টি প্রশ্ন বের করেছি তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আর এই বিষয়ের আর রিডিউ সিলেবাসের যে বাকি অধ্যায়গুলো রয়েছে সেগুলি সম্পর্কে আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল আইকনটি প্রেস করে পাশে থেকো সকলে সুস্থ থেকো রেজাল্ট আউট হয়ে গেছে সামনেই রিনুয়াল অ্যাসাইনমেন্ট এক্সাম হবে থ্যাংক ইউ